পুরনো সংগ্রামী তৃণমূলের কর্মীর পাশে দাঁড়ালেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, শেখ হাসরত আলী। হয়তো নামটা অনেকে মনে রেখেছেন বা কেউ হয়তো ভুলে গেছেন, কিন্তু এই লড়াকু সংগ্রামী তৃণমূল কর্মীকে ভোলেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একনিষ্ঠ অনুরাগী ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইও। সালটা ছিল 1999। কেশপুর বিধানসভার মাঝুরিয়া অঞ্চলে তৃণমূল করার অপরাধে একটি রাজনৈতিক দল নাকি তার দুটো হাত চপার দিয়ে কেটে দেয়। তারপর থেকেই খুবই দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করে চলেছেন শেখ হাসরত আলী। তার পুরনো দিনের সঙ্গে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে আবেদন করেন দেখা করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই আমন্ত্রণ জানিয়েছিলেন তার বাড়িতে। হাত কাটা হাসরত আলীকে যেভাবে আন্তরিকতার সহিত সম্মান ও সাহায্য করেন, সেই দৃশ্য আপনাদের সামনে সংবাদ বার্তার পর্দায় তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি নকিবুল ইসলাম। 1999 সালের সেই বেদনাদায়ক ইতিহাস হাসরত আলীর মুখ থেকে শুনে নেব আমরা, আর সাথে জেনে নেব প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের আজকের এই মহতি উদ্যোগের কারণ। স্যার, আপনি আপনি দলের সম্পদ, আপনি দলের এমএলএ, তার জন্য স্যার আমরা বছরে একবার করেই আসি আপনার কাছে, অতিরিক্ত ভালো আছে। আমার নাম স্যার শেখ হসরত আলী। আমার বাড়ি মাজুরিয়া 14 নম্বর অঞ্চল, কেশপুর ব্লক। আচ্ছা, এখন এই আপনার যে হাত দেখান একটু ক্যামেরার সামনে, এই দেখুন আপনার যে হাত দুটো কত সালে কাটা গিয়েছিল? আমার এই হাত দুটো কেটে দিয়েছিল স্যার 1999 সাল, মানে 99-এ। এখন দিদিমণি রেলমন্ত্রী। আচ্ছা, এটা কে বা কারা করেছিল স্যার? সিপিএমের জল্লাদ বাহিনী, হারমত বাহিনীরা এবং সিপিএমের সুশান্ত ঘোষের নেতৃত্বে, তপন শুকর সুশান্তর নেতৃত্বে তুলে নিয়ে যেয়ে হাড়ি কাঠের মধ্যে, কোথা থেকে তুলে নিয়ে যাওয়া, বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে দুটো হাত কাঠের মধ্যে রেখে কেটে দিয়েছিল স্যার। কিসে করে কেটেছিল? হাড়ি কাঠে ঢুকিয়ে মাংস কুচানা চাপড় দিয়ে কেটে দিয়েছিল। অপরাধ তৃণমূল কংগ্রেস করা। আচ্ছা, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কি করা হয়েছে? তারপরে মেদিনীপুরে আমাদের জনসভা হয়েছিল, কারণ 21 জুলাইয়ের মতো বড় সভা হয়েছিল। তাতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সিএম আমার এই দুটো হাত তুলে দেখিয়েছিলেন, যে দেখুন সিপিএমের লোকেরা এর দুটো হাত কীভাবে নৃশংস করে দিয়েছে, এরপরেও কি আপনারা সিপিএমে ভোট দেবেন? আপনাদের কতজনের হাত বা বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয়েছিল কতজনের? 63 জন স্যার। যন্তর মন্তর উড়ে যখন ধর্ণা দিয়েছিল মমতা ব্যানার্জি, তখন তো রেলমন্ত্রী ছিলেন, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। তো ওই যন্তর মন্তর উড়ে আমরা 63 জন ছিলাম, হাত কাটা, পা কাটা, জীব কাটা, মায়েদের স্তন কাটা, ধর্ষণ। আচ্ছা, আপনার সাথে যেমন একটা নাম বলুন, দাসপুরের কেউ আছে? হ্যাঁ, দাসপুরে গৌর খাড়া আছে স্যার। তার কি কেটে দেওয়া হয়েছে? তার জীব কেটে দিয়েছিল। এখন হাসরত আলী যে কথাগুলি বললেন কোনো একটি দলের বিরুদ্ধে, আমাদের চ্যানেল হচ্ছে নিরপেক্ষ চ্যানেল, যদি কেউ এই কথার খণ্ডন করতে চায় অবশ্যই সংবাদ বার্তার সাথে যোগাযোগ করবেন। কেউ যেন না ভাবেন যে কোনো দলের হয়ে ওনার সাথে যে ঘটনা, ওনার সাথে যেটা ঘটেছে, যে ব্যথা, যে যন্ত্রণা উনি ভোগ করেছেন, সেই কথাটা উনি বলেছেন। এর জন্যে কোনো একটি নির্দিষ্ট দলকে উনি দায়ী করছেন। যদি তাদের কেউ, কারো যদি সাহস থাকে, যদি মনে হয় ইনি মিথ্যে বলছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দলের জন্য আপনি কী বলতে চাইবেন? দলের জন্য স্যার, সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে দলের কোনো বিভাগ না করে, কোনো গ্রুপবাজি না রেখে দলকে পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে জয়ী করতে হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, উনি আগেও আমাকে হেল্প করেছেন যথেষ্ট পরিমাণে দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আবার আজকে আমাকে ডেকেছেন, আমি এসেছি, আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছেন, উনি হেল্প করেন। সেই পুরানো তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা, যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে প্রাণ হারিয়েছেন, আবার অনেকে জীবিত থেকেও কর্মক্ষমতা হারিয়ে কোনো রকমে জীবনযাপন করছেন। কাজেই দিদি তাদের বেশি করে মনে করেন, আর আমি একজন দিদির সামান্য সৈনিক হিসাবে আমি মনে করেছি আমারও কিছু কর্তব্য আছে, দিদির আদর্শের কণামাত্র নিয়েছি। তাই আমি আমাদের পাশের বিধানসভা, বলবো লাগোয়া বিধানসভা, কেশপুর বিধানসভা, আমাদের হাজরত সাহেব, যিনি 1999 সালে
সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সিপিএমের জল্লাদ বাহিনীর কাছে যিনি বলি হতে মানে এগিয়ে গিয়েছিলেন এবং নিয়ে গিয়েছিলেন সিপিএমের হারমাদরা, যাই হোক তার বলি না দিয়ে বলি দেওয়া হয়েছে, তার দুটো হাতকে হাঁড়ি কাটে রেখে, পরপর হাঁড়ি কাটে রেখে তার দুটো হাতকে কেটে দেওয়া হয়েছে। তাই তার কথা আমি মাঝে মাঝে স্মরণ করি, সেও আমার কথা মাঝে মাঝে স্মরণ করে, তাই তাকে আজকে আমি আমন্ত্রণ করেছি। সামনে আমি মনে করি যে উৎসব সেটা সবার উৎসব, তাই আমি আমার ক্ষমতা বলে এটাকে আমি সাহায্য বলবো না, অনুদান বলবো না, যত সামান্য আমার ক্ষমতা অনুযায়ী তার পাশে কেবলমাত্র দিদির আদর্শকে অনুসরণ করে তার পাশে। তৃণমূলের কিছু উজ্জ্বল নক্ষত্র যেন কালো মেঘে ঢাকা পড়ে গেছে, সেই কালো মেঘ সরিয়ে তাদের সেই অন্ধকার জীবনকে উজ্জ্বল করার জন্যে এবং তাদের পাশের থাকার জন্যে সেই সব মানুষগুলো যেন পাশে থাকে। কেননা যেই সব মানুষগুলোর হাত পা জীব বিভিন্ন জিনিস কেটে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী ভোলেননি। ঠিক সেই রকম আমাদের ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তিনিও কিন্তু তাদেরকে ভোলেননি, তাদের জীবনের কালো অন্ধকারটা সরিয়ে তাদের পাশে থাকার একটা প্রচেষ্টা উনি। আমি ঘাটাল থেকে নকিবুল ইসলাম, কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন।